তোমার ফুল গাছটায় কে জল দেবে? জল দিয়েছো একবারও? তো জলটা দিয়ে দাও। কোথায়? এই যে কোথায় জল? এই যে জল, ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে বানানো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল যেটা মানে চা ব্রেকফাস্ট হয়, তো আজকে আমি কফি বানিয়েছি। আর বাবানের জন্য তো দুধ রয়েছে। তোমার দাদাভাই সকালবেলা কাজে বেরিয়েছে, তো ও কাজ থেকে আসলে ওর জন্য কফি করে রাখা আছে, চলেই আসবে, বেশি দেরি হবে না আসতে। তোমরা আজকের ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সকালে রান্না হয়েছে ডাল, বেগুন ভাজা আর পেঁপে ভাজা। তো সকালবেলা রান্না টান্না করে নিয়েছি। এখন বাড়িতে ছোলার শাকগুলো আবার একটু বড় বড় হয়ে গেছে, ছোলার শাক কাটবো। চলো দেখিয়ে দিই তোমাদের ছোলার শাকগুলো আর পালং শাকগুলো কেমন হয়েছে। আর আমি কেটে নিই, আর তারপরে ছোলা শাক পালং শাকটাও আজকে রান্না করবো, ওটা দুপুরে হবে। তো সকালে করেছি ডাল, আলু আলু ভাজা বেরিয়ে যাচ্ছে, সকালে করেছি ডাল, বেগুন ভাজা আর পেঁপে ভাজা। চলো এই যে নিয়েছি, এই যে এখানে দেখো আমার হাতে বানানো ছোলা শাকগুলো, মানে আমি কেটে দিয়েছিলাম একবার, আবার বড় হয়ে উঠেছে। আর এই দিকে রয়েছে পালং শাক, পালং শাকগুলো আর কদিন পরে খাওয়ার মতো হয়ে যাবে, এখনো খাওয়া যাবে, কচি কচি রয়েছে যেহেতু, সেজন্য আমি আর কাটছি না। চলো তাহলে ছোলা শাকগুলো কেটে নেওয়া যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলো না। চলো তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা এখানে ছোলা শাকের সঙ্গে সঙ্গে দু চারটে পালং শাকও তুলে নিলাম, একসাথে দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যে সকল বন্ধুরা ছোলা শাক খেতে পছন্দ করে, তারা অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। তো সকালবেলা এখন বেজে গেছে এই যে 10টা, মানে 5-7 বাজে। তো এখন আমি বাবানকে স্কুল থেকে আনতে যাচ্ছি, চলো তাহলে। বাবা একটা কাজ করছে, এসে তোমাদের দেখাচ্ছি যে বাবা কোথায় আছে। বাবা স্কুল থেকে নিয়ে আসে। তোমরা যারা যারা ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি যে মানে বাবানের স্কুলটা কাছেই, তো এখানেই অঙ্গনওয়াড়ি স্কুলে যাই, আমি এখন ওখানে যাচ্ছি। ছুটি হয়ে গেছে, ছুটির টাইম হয়ে গেছে, ওকে নিয়ে আসবো। আর আমার জায়ের ছেলেও আছে। এই যে এটা একটা মাঠ, আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল একটা। তো প্রাইমারি স্কুল শুরু হওয়ার আগে এই অঙ্গনওয়াড়িদের মানে পড়ানো হয়, মানে খেলার ছলে যেটা পড়ানো সেটা হয়। তো চলো দেখি। আর এই সাইডে আছে চাষের জমি। ধ ধ ধ ব লিখে আঁকড়ে দিতে হবে। তো স্কুল থেকে ওদের দুজনকে নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো এদের কাণ্ড দেখো একবার। খিচুড়ি নেবেন? খিচুড়ি মজার ছলে এরা খিচুড়ি আর ডিম বিক্রিতে নেমেছে, কিন্তু আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে চাইলে আমাকেই দেবে না এরা। এতে চলে এসেছি বন্ধুরা, বাড়িতে এসে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, আর বাবার দিকে এই যে খেলনাগুলো নিয়ে খেতে বসেছে। খেলাধুলা করে নি, ওকে খাইয়ে দেবো।
আমি তো জানিই না এরকম ঘর হয়। নিয়েছো দেখি, দেখাও দেখি কিরম ঘর বানিয়েছ, বন্ধুদের দেখাও। দেখাবো বানিয়ে নিয়ে তারপরে ট্রেনের সাথে। তো এখানে এই যে লিচু গাছটা ছিল, এই লিচু গাছটা কাটা হয়েছে, তো কেটে বাবা কাঠগুলো এখানে কেটে রেখেছে। আর এই এই যে বড় গাছটা, এই গাছটাও কেটে দেওয়া হবে। তো এটা পিসির বাড়ি, পিসির বাড়িতে বাবা এই গাছগুলো কেটে দিচ্ছে। আমি যেহেতু কাঠে রান্না করি, তো এগুলো জ্বালানির জন্য যে পিসিমশাই কেটে নিতে বলেছিল, তো ওর জন্য এগুলো এখন কেটে নেওয়া হয়েছে। এখন বাবা এগুলো ছোটো ছোটো করে দেবে। আর এইগুলো কেটে দেওয়া হচ্ছে কেন, এই যে এখানে পিসিদের বেগুন চাষ করেছে, বেগুন ফুলকপি, তো ওর জন্য এখানে রোদ লাগে না। তো রোদ না লাগলে তো গাছগুলো মানে বাড়বে না, ওর জন্য এগুলো কেটে দেওয়া হচ্ছে। তো বাবা এখানে কাঠগুলো কেটে দিচ্ছে, কাঠ কাটা হয়ে গেলে এগুলো আমি নিয়ে যাব, ওর জন্যই আসলাম। আর চলো তাহলে গিয়ে দুপুরের রান্নাটাও করবো। কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই, অল্প কটাই কাঠ রয়েছে, আর নিয়ে যাই, নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছি যে কী রান্না করি। জ্বালানিগুলো সব এখানে। পিসিদের বাড়ি মাটির আলু গাছ হয়েছিল, এবার মাটির আলু তো নিচে হয়, এবার গাছের ওপরেও কিছু ঝুলে ঝুলে ছিল, এবার গাছ কাটা হয়েছে, তো এবার ওগুলো টান লেগে এগুলো পড়ে গেছে। তো বাবা বললো এগুলোও খাওয়া যায়, তো আজকে রান্না করে দেখবো যে সত্যি খাওয়া যায় কিনা। চলো তাহলে দেখতে থাকো, আমি এটাই আজকে রান্না করবো, বাড়ি নিয়ে গিয়ে কাজগুলো গুছিয়ে নিই। তো যেমন বললাম, বাড়ি এসে ওই মাটির আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা তরকারি করলাম। তো মাটির আলুটা যখন করেছি তখন একটু গরম জলে একটু মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। আর এখানে করব এখন ছোলার শাক। তো ছোলার শাকের জন্য আমি বড়ি ভেজে নিয়েছি, আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে। বেগুন দিয়ে করব, তাই বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, তারপর ছোলার শাকগুলোকে দিয়ে দেবো। স্নান করে নিয়েছি, স্নান টান করার আগে অনেক কাজ ছিল, যার জন্য আগের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখছিলে বাবা কাঠ কাটছিল, তো মানে কাঠ কাটছিল বলতে গাছ কাটছিল, সেই কাঠ গাছের কাঠগুলোই আমাকে জ্বালানি হিসেবে কেটে দিল। তো ওই জ্বালানিগুলোই এনে আমাদের এই যে ওপরে যে সিঁড়িঘরের যে চালটা রয়েছে, তো এখানে এনে রাখা হয়েছে। তো ওর জন্যই স্নান টান করতে আজকে একটু দেরি হলো, আর এখন বেলা 2:10 বাজে। আর জামা কাপড়ও ছিল, জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছে। আর এই যে যে কাঠগুলো, এটা হচ্ছে জীবন গাছের কাঠ। তো এখন নিচে যাব, নিচে গিয়ে খেতে দেবো, আর আমিও খেয়ে নেবো। বাবাও স্নান করে নিয়েছে, বাবাও খেতে আসছে। আর এই যে দুষ্টু করছে, চলো চলো। তো এই যে সেই পিসির বাড়ির মাটির আলু আর ফুলকপি দিয়ে তরকারি করেছি, তো এই তরকারিটা খেতে খুব টেস্টিও হয়েছিল, একটু কষা কষা করে করেছি, তো এটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। তো বাবা বলে দিল যে এটার যেন ঝোল করো না, তো আমি ঝোল করিনি, এভাবেই রান্না করলাম। আর পিসিমশাই বলছিল যে খাওয়া যাবে না, তো পিসিমশাই ভিডিওটা দেখলে অবশ্যই জানিও যে রান্নাটা দেখতে কেমন হয়েছিল। তো এখানে বাবাকে খেতে দিয়ে দিলাম ছোলার শাক, আর যে তরকারিটা করেছিলাম মেটালু সেই তরকারিটা দিয়ে। চলো তাহলে এবার আমরাও খেয়ে নেব আমাদের বাড়ির ছোলার শাক। ওই এই এইটা সেই যে ছোলাগুলো পুঁতেছিলি সেই ছোলাটার শাক। ভাই ভাই বল, ভাই শাক।
আসো, তুমি ভাত খাবা, আসো চলে আসো। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, আর বাবানের কাণ্ড দেখো কি ওটা, আলু পেঁপে দেখ, মিষ্টি মিষ্টি লাগবে। আর এটা ওই আলুটা, আর এখানে রয়েছে কি, এটা এটা কি মনে আছে? গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, এখন জামা কাপড় ভাঁজ করব। ঠিকই আছি, গাড়ি চালানো শিখতে যাচ্ছে। গাড়ি চালানো শিখতে যাচ্ছি না, গাড়ি চালানো তো শেখাই আছে। ও হ্যাঁ, গাড়ি চালাতে জানে, প্র্যাকটিস করছে, লাইসেন্স আছে না রীতিমতো, নিজের গাড়িটাই খালি নেই। হবে হবে, ভগবান চাইলে ঠিক হবে, আর তোমরা চাইলেও হবে। প্লিজ একটুখানি সাপোর্ট করো দাদা ভাই গাড়ির জন্য। গাড়ি তো বিকালবেলা উপরে চলে এসেছি, তোমরা তো কালকে দেখেছিলে আমি গাছ কিনতে গেছিলাম, তো গাছগুলো কালকে লাগিয়ে জল দিয়েছিলাম, তারপরে আর জল দেওয়া হয়নি, তো গাছে জল দিতে এসেছি। এই যে দেখো রয়েছে গাছ। তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব এখন, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রবেরি গাছের ফুল, মানে স্ট্রবেরির ফুল। তো এই গাছটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম, আমি দার্জিলিং গিয়েছিলাম যখন, তখন দার্জিলিং থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম, একটা লেকের ধারে হয়েছিল, আমি সেখান থেকে ছিঁড়েই নিয়ে এসেছিলাম, যে ঘুরতে ঘুরতে চোখে পড়েছিল। তো গাছটাকে এনে আমি বাঁচিয়ে রেখেছি, আজ আট মাস নয় মাস ধরে আমি গাছটাকে বাঁচিয়ে রেখেছি। আর এই গাছটাও তো আমি কিনে এনেছি, তোমরা দেখতে পেয়েছ। তো এই গাছটার থেকে আমার মনে হচ্ছে এই গাছটা, এই যে এতদিন এই গরম ওয়েদারের পরেও, মানে ওখানকার ওয়েদারের জিনিস এখানে এসে মানে বেঁচে আছে, তারপরে ফুল হয়েছে। যদি সেই রকম ভালোভাবে যত্ন করা হতো গাছটা, হয়তো আরও একটু হৃষ্টপুষ্ট হতো। তো একটা ফুল দেখা দিয়েছে, ফল হলে তো অবশ্যই দেখাবো। আর এখানে আমি খোল ভিজিয়ে রেখেছি, যে খোল ভেজানো জল গাছে দিলে গাছের মানে আরও বেশি তরতাজা হয়, আরও বেশি তাড়াতাড়ি বাড়ে। তো সামনের দিকেও আমার কিছু গাছ রয়েছে, একই সঙ্গে সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাতে লাগানো কি কি গাছ রয়েছে। তো গাছগুলোতে জল দিয়ে নিলাম, আর এখন আমি একটু নিচে যাব। নিচে গিয়ে আমি কালকে রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, যে ঘুগনি বানানোর জন্য। তো মটরটা আমি সিদ্ধ বসিয়ে দেবো, রাতে হবে ঘুগনি আর রুটি। তাহলে রাতের রান্নাটা আমি শুরু করে দিই, চলো তোমরা আমার সঙ্গে নিচে দেখতে থাকো। আর সন্ধে প্রায় হয়েই এসছে, আমি ওপরে ঘরে সন্ধেটা দিয়ে একবারে নিচে যাব। তো বন্ধুরা, বাবানকে পড়াতে বসিয়েছিলাম, তাছাড়া আমি মেশিনে একটু কাজ করলাম। তো এখন প্রায় রাত 9টা বেজে গেছে। তো ঘুগনি আমি বানিয়ে নিয়েছি আগেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আছো অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই যে যে মাইলস্টোনটা রয়েছে, সেই মাইলস্টোনটা ক্রস করা কিছুই ব্যাপার নয়, শুধু তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমরা সাপোর্ট করলে এটা সম্ভব, তোমরা সাপোর্ট করলে, তোমরা ভালোবাসা দিলে তবেই না আমি এগিয়ে যেতে পারবো। তাহলে প্লিজ একটু সাপোর্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।